আপনারা যারা ইউটিউব ভিডিওগুলো দেখে থাকেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ভিডিওর উপরে প্রথম যে দৃশ্যটি থাকে সেটাকে থাম্বনেইল বলা হয়। ঠিক সেম জিনিসটাকে আপনারা ফেসবুক পেজের ভিডিওতেও দেখতে পান। অনেকেই জানেন না ফেসবুক পেজের ভিডিওতে কিভাবে থাম্বনেইল সেট করতে হয়। তো কিভাবে ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেইল সেট করবেন সেই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো থাম্বনেইল সেট করার আগে তো আমরা একটু ভিডিওটা একটু দেখে আসি। তো প্রথমে ফেসবুকে চলে যাব, যাওয়ার পরে আমার যে পেজটি আছে তো সেই পেজে ভিডিওটা দেখে আসি, কোন ভিডিওতে আমি থাম্বনেইলটা সেট করব। আচ্ছা, তো আমার এই ভিডিওটাতে কোনো থাম্বনেইল সেট করা নেই, তো আমি এই ভিডিওটাতে থাম্বনেইল সেট করব। আচ্ছা, তো থাম্বনেইল সেট করার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। আচ্ছা, প্লে স্টোরে গেলাম, যাওয়ার পরে এখানে টাইপ করব ক্রিয়েটর স্টুডিও। আচ্ছা, ক্রিয়েটর স্টুডিও নামে যে অ্যাপসটি যে আইকনটি দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি সরাসরি ওপেন করব। আচ্ছা, ওপেন করার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন আপনাদের এখানে হয়তো বা এরকম থাকবে না। ওপেন করার পরে আপনাদেরকে পারমিশন দিতে হবে বা অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে আপনার যে পেজটি আছে সেই পেজটি সিলেক্ট করে সেটাকে লগ ইন করে নিতে হবে আপনার এই অ্যাপসে। আচ্ছা, তো লগ ইন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে, আপনার যে ভিডিওগুলো থাকবে সেখানে সেই ভিডিওগুলো শুধু শো করবে এখানে। আচ্ছা, তো এই অবস্থায় থাকার পরে এখানে নিচের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন বাম দিকের যে দ্বিতীয় আইকনটা আছে, তো এই আইকনে ক্লিক করবেন থাম্বনেইল সেট করার জন্য। তো আমরা ভিডিও লিস্টে চলে যাব। আচ্ছা, ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি আমার পেজে দেখে আসলাম তো ওই ভিডিওটি আমি এখানে দেখে নেব। আচ্ছা, এই ভিডিওতে তো এখানে যেহেতু থাম্বনেইল সেট করা নেই তো আমি এইটাতে আমি থাম্বনেইল সেট করব। আচ্ছা, তো ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবারে নিচে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এখানে পেন আইকন যেটা, অর্থাৎ কলমের মতো দেখতে যে আইকনটা, তো এই আইকনে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে নিচের দিকে খেয়াল করুন থাম্বনেইল অ্যাড যে লেখাটা আছে, তো এখানে আপনার যে ভিডিও থাম্বনেইলটি সেট করবেন সেই থাম্বনেইলটি এখানে অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি এই থাম্বনেইলটা অ্যাড করে দিব। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেইল সেট হয়ে গেছে, তো এখানে জাস্ট সেভ করে দিব, সেভে ক্লিক করব। আচ্ছা, তো থাম্বনেইল সেট হয়ে গেছে, তো আমরা এখন একটু দেখে আসি। আচ্ছা, তো দেখে আসি থাম্বনেইলটি এখন ভিডিওতে শো করতেছে কিনা। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন থাম্বনেইলটি সেট হয়ে গেছে খুব সহজে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেইল সেট করতে হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।